ডাইনিং রুমে বসে আরিয়ানের বাবা মা ফুপি ও আয়াতের সাথে অনু অনেক মজা করছে, আর এদিকে আরিয়ান শুধু অনুর দিকে তাকিয়ে আছে আর ভাবছে কেউ তার চঞ্চলতা দিয়ে কিভাবে পুরো বাড়ির মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে। অনুকে আমি যত দেখছি তত মুগ্ধতা কাজ করছে ওর প্রতি, জানি না এটাই হয়তো পবিত্র সম্পর্কের টান। এরপর সবাই রাতের খাবার খেয়ে যার যার রুমে ঘুমাতে চলে যায়। আরিয়ানের মা রুমে গিয়ে বলছে, অনু মেয়েটা হয়তো পারবে আপার অন্যায় থেকে আমাদের আরিয়ানকে বাঁচাতে। আরিয়ানের জীবনে অনু মনে হয় শোকের সাগর হয়ে এসেছে। আমরা যদি সেদিন প্রতিবাদ করতাম বা ছেলেটাকে সাপোর্ট করতাম তাহলে আজ ওর জীবনটা এমন হতো না, কত সুন্দর সাজানো গোছানো ফুলের বাগানের মতো থাকতো। থাক সেসব কথা, এখন এই দোয়া করি অনু আপার অন্যায়গুলোর প্রতিবাদ করুক আর আরিয়ানকে তার ছায়া থেকে দূরে রাখুক। আমিও তাই চাই, মেয়েটা তার চঞ্চলতা দিয়ে আমার ছেলের জীবনটা সাজিয়ে দিক। এদিকে আরিয়ান অনুর সাথে কোনো কথা না বলে বিছানা থেকে সোজা বালিশ নিয়ে সোফা সেটে শুয়ে পড়ে। অনু অনেক চেষ্টা করে আরিয়ানের সাথে কথা বলতে কিন্তু পারে না, আর কিছু না করতে পারায় অনু ঘুমিয়ে যায়। সকাল থেকে বাড়িতে মেহমান আর আত্মীয় স্বজনে বাড়িটা ভরতে শুরু করছে। সকালে অনু আরিয়ান ফ্রেশ হয়ে রুমে বসে আছে, সে সময় অনুকে সাজাতে পার্লার থেকে লোকজন চলে আসে। তখন ফুপি আম্মা এসে একজোড়া লাল শাড়ি দিয়ে যায় আর বলে, আজ অনুষ্ঠানে এইটা পরবে সাথে ম্যাচিং সব জুয়েলারি। ফুপু চলে যাবার পর অনু বলে, আমি এত পাতলা শাড়ি পরতে পারবো না, অন্য কিছু থাকলে দিন না হলে থাক। আরিয়ানেরও শাড়িটা দেখে পছন্দ হয় না, কারণ সত্যি শাড়িটা খুবই পাতলা। আরিয়ান এবার আলমারি খুলে একটা সবুজ রঙের লেহেঙ্গা দেয় যার উপর গোল্ডেন কালার সুতির কাজ করা আছে। অনুর লেহেঙ্গাটা দেখে খুব ভালো লাগে, খুশিতে সে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, এত সুন্দর লেহেঙ্গা দেওয়ার জন্য ধন্যবাদ। কথাটা বলে আরিয়ানকে একটা কিস দিয়ে দেয়। আরিয়ান হা হয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটা খুশির ঠেলাতে চুমা দিয়ে দিচ্ছে তাও বুঝতে পারল না। আরিয়ানের মাঝে কিন্তু চুমার জন্য একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। তারপর আরিয়ান দ্রুত রেডি হয়ে নিচে চলে যায়, আর এদিকে অনু সাজুগুজু করতে থাকে। আরিয়ান নিচে সবার সাথে কথা বলছে, অনুর বাবা আর ভাইও আসছে তাদের সাথে কথা বলছিল। সে সময় হঠাৎ করে সিঁড়িতে চোখ যায় আরিয়ানের, সিঁড়ি দিয়ে অনু নেমে আসছে। অনুকে দেখে আরিয়ানের চোখ আটকে গেছে, কি সুন্দর লাগছে মেয়েটাকে, সবুজ রংটা যেন ওর জন্য। সব কিছু ম্যাচিং করে পরা অনুকে দেখে আরিয়ানের মনে হচ্ছে সবাইকে তাড়িয়ে দিয়ে শুধু সে একা দেখবে। আয়াত এসে আরিয়ানকে ধাক্কা দিয়ে বলে, ভাইয়া বউটা তোমারই, এভাবে দেখার কি আছে, নতুন বউ তা আমরা বুঝি, কিন্তু বর এইভাবে হা করে তাকিয়ে থাকলে আত্মীয় স্বজন কি বলবে। আমি তো শুধু অনুকে সিঁড়ি দিয়ে নামতে দেখছি। শুধু দেখলে হবে, যা বাবির হাত ধরে স্টেজে নিয়ে আসো। কথাটা বলে আয়াত আরিয়ানকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়। আরিয়ান গিয়ে অনুর দিকে হাত বাড়িয়ে দেয়। অনু হাসি মুখে আরিয়ানের হাত ধরে চলে আসছে। অনু নিচে এসে আরিয়ানের কানের কাছে এসে বলে, ধন্যবাদ আমাকে এভাবে নামাতে সাহায্য করার জন্য, আর ধন্যবাদ আমাকে এত সুন্দর ড্রেস গিফট করার জন্য। সব মেয়েরা অনুকে নিয়ে স্টেজে বসিয়ে দেয়। আরিয়ান ভাবছে, অনু আমাকে এত ধন্যবাদ দিচ্ছে, আমার তো নিষেধ করা দরকার ছিল, কিন্তু ওকে সামনে দেখে কেন জানি মুখ দিয়ে কথা বাহির হচ্ছিল না, কি যে হচ্ছে আমার সাথে বুঝতে পারছি না। অনু আবিরকে দেখে জড়িয়ে ধরে বলে, ভাইয়া কাল ওভাবে রাগ করে তোমার সাথে কথা বলার জন্য মাফ করে দাও। তোর বোকামি, তোর কথায় আমরা কেউ রাগ করিনি, তোর রিয়েক্ট করাটা স্বাভাবিক ছিল। দুই ভাই বোন দেখছি আমাকে ভুলে গেছে। অনু আর আবির তাদের বাবাকে জড়িয়ে ধরে অনু কান্না করে দেয়। তখন আবির বলে, আরে এত টাকার মেকআপ কিন্তু নষ্ট হয়ে যাবে, প্লিজ টাকাগুলো নষ্ট করিস না। ভাইয়া তুমি কোনোদিনও ভালো হবে না। তারপর অনু আবিরকে মারতে থাকে। তারপর সবাই এসে অনু আরিয়ানের সাথে অনেক ছবি তুলছে। আরিয়ান আর অনু অনেক কাপল ছবি তোলা হয়। অনুষ্ঠান শেষে অনুর বাবা অনু আর আরিয়ানকে তাদের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু ফুপু সোজা বলে এখন অনু আরিয়ান যেতে পারবে না, পরে ওদের সময় সুযোগ হলে তখন যাবে। অনুর কথাটা শুনে খুব খারাপ লাগে, এমনকি আরিয়ানও কিছু বলেনি। তারপর নিজের কষ্ট আড়াল করে রাখে। অনু তার বাবা আর ভাইকে বলে, আজ তোমার জামাই গেলেও আমি যাব না, রাগ করে আছি, আগে কিছুদিন আমার রাগ ভাঙাবে তারপর যাব বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমার অনুমনু। ভাইয়া এখন বিয়ে হয়ে গেছে, প্লিজ আর অনুমনু বলিও না।
তুমি বুড়ি হয়ে গেলেও আমি তোকে অনুমনু বলেই ডাকব। তারপর অনুর বাবা আর আবির অনুর থেকে বিদায় নিয়ে চলে যায়। অনু ফুপুর কানের কাছে গিয়ে বলে, আমাকে এখানে রেখে ভালো করেননি, তার ফল সবাইকে ভোগ করতে হবে। ভাবি তোমাকে কিন্তু আজ সত্যি সেই সুন্দরী লাগছে। অনু আয়াতকে ধন্যবাদ দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে ভাবে, শয়তান বর একবারও বলেনি আমাকে কেমন লাগছে। যাও বৌমা, তুমি উপরে গিয়ে ফ্রেশে আসো। অনু মার কথা মতো ওপরে যেতে সিঁড়িতে পা দিতেই পিছনে কারো কথা শুনে থেমে যায়। অনু পিছন তাকে দেখে একটা মেয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে আছে। আরিয়ানও মেয়েটিকে জড়িয়ে ধরে আছে। অনু তাড়াতাড়ি সিঁড়ি থেকে নেমে চলে আসে। এই নতুন মেয়েটা আবার কে তা দেখতে অনু ভাবছে। এখনো সংসার সাজাতে পারবো কি না তা জানি না, তার আগেই ঘাড়ে আপদ বিপদে এসে হাজির। আল্লাহ তুমি জানো এই নতুন শাকচুর্নি আবার কে। আমি তোমার উপর রাগ করেছি, তুমি আসবে তা আগে কেন বলোনি, তারপরেও দেরি করেছো কেন? তাই বলে আরিয়ান মেয়েটাকে ছাড়িয়ে একটু দূরে মুখ গোমড়া করে দাঁড়িয়ে রইল। আরে জান পাখি মুখ গোমড়া করে না, তোমাকে দেখতে তখন পেঁচার মতো লাগে, এত অভিমান করলে হয়? মান ভাঙাতে তো সারা বছর লেগে যাবে। অনু একটু ভালো করে দেখছে আরিয়ানকে দেখতে কেমন লাগে। কই ঠিকঠাকই তো লাগছে, আজারে বেশি কথা বলছে মেয়েটা, মনে ইচ্ছে হচ্ছে মেয়েটাকে ধরে দিই নাকি চারটে। আরে মৌ তুই যে কি বলিস না, এখন ভাইয়ার অভিমান ভাঙানোর জন্য আমাদের নতুন ভাবি তো আছে। তাই তো, সে ভাবিটা কোথায় দেখি, কেমন মেয়ে জুটেছে আমাদের নবাবজাদা ভাইয়ের কপালে। যাক বাবা, এই বজ্জাতের কোনো এক বোন হয়, আমি তো পাঁচ সাত ভেবে বসে আছি। এই হচ্ছে আমাদের ভাবি। মৌ অনুর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলছে, এমের কোন দিক থেকে ভাই বিয়ে করেছে, এত সুন্দর ভাই আমার, এত দামি ড্রেস পরার পরেও কোনো দিক দিয়েই মনে হচ্ছে পারফেক্ট না, মেকআপগুলো কি বাজে, চেহারাটাও দেখতে সুবিধার না, চোখের কথা তো বাদই দিলাম, নাক ঠোঁট কোনোটাই সুন্দর না। ভাই তুমি কেমন মেয়ে বিয়ে করেছো, মায়ের পছন্দ মতো বিয়ে করলে বেস্ট মেয়ে পেতে। অনু তো তেলে বেগুনো জ্বলছে, রাগে তো এবার ভাবছে, মেয়েটার ঘাড় মোটকে দেব, শালা নিচে তো পুরো মিষ্টি কুমড়ো, আমাকে আসছে কমেন্ট করতে, এই তোর মা কে রে যে বিশ্ব সুন্দরী এনে দিতে আরিয়ানকে। মৌ তোর চোখে কি সানি পড়েছে, তোর কোন দিক দিয়ে অনুকে খারাপ দেখতে মনে হচ্ছে, চোখ নাক ঠোঁট সবই তো মাশাল্লাহ সেই সুন্দর, আর এই ড্রেস পরে তো কোনো রাজ্যের রানী ছাড়া কম কিছু মনে হচ্ছে না, মেকআপ জুয়েলারি সব কিছু তো একদম পারফেক্ট, আমার বউ না সাজলেও সুন্দরী লাগবে, তোদের মতো আটা ময়দা মাখতে হবে না। আয়ান অনুর পাশে গিয়ে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে নিজের সাথে লাগিয়ে বলে, এবার দেখে বলতো আমাদের কোন দিক দিয়ে খারাপ লাগছে, একদম দুজন দুজনের জন্য পারফেক্ট। অনুর মাঝে আরিয়ানের ব্যবহার আর কথা শুনে মুগ্ধতা কাজ করছে। ও এত দূর, যাক বউর যে প্রশংসা করতে জানো তা আজ বুঝলাম, যাক ভাবি তোমার কপাল ভালো, যে ছেলে দশ বছরে কোনো মেয়ের দিকে তাকায় না আর প্রশংসা তো দূরের কথা নিন্দাও করে না, সে ছেলে নিজের বউয়ের প্রশংসা করেছে, তাও যেমন বলতে পেরেছে ওটাই অনেক। তার মানে তোরা দুজন মিলে অনুর নামে বানিয়ে বানিয়ে এত কথা বলেছিস শুধু আমার মুখ থেকে অনুর প্রশংসা শুনতে? জি ভাই, তুই যে নিরামিষ জীবনে বউয়ের প্রশংসা করবি তা আমরা দুজনে খুব ভালো করে জানি, তাই একটু বাজিয়ে দেখলাম বউয়ের প্রতি কেমন ভালোবাসা তোর। এই যে ভাবিকে আজ এত সুন্দর লাগছে, একবারও কি তার প্রশংসা করেছেন আপনি? হ্যাঁ করেন নাই তো, আমার খুব ভালো করে জানা আছে। যে বজ্জাতের বজ্জাত জামাই আমার সে করবে প্রশংসা, এ কথা ভাবা যায়? কেন ভাবি, ভাই বুঝি রোমান্টিক না? এ কথা শুনে অনু যে এখন কি বলবে তার উত্তর ভাবছে, তখন ফুপা আমা এসে বলে, আরে মৌ তুমি কখন এসছো, তুমি যে দেশে আসবে তা তো একবারও বলো নাই। আম্মু আসলে কি হয়েছে, ভাইয়া ভাবিকে সারপ্রাইজ দিতে তোমাদের কাউকে কিছু না বলে চলে আসলাম, তুমি খুশি হওনি বুঝি? আমি খুশি হব না এটা কি কখনো হতে পারে? মৌ তার মাকে জড়িয়ে ধরে, তা তুমি এখানে কি করছো? আসলে মা ভাবিকে দেখতে এসেছি। এই যে আরিয়ানের বউ, এ হচ্ছে তোমার ননদ আর আমার মেয়ে,
আমার মেয়ের থেকে দূরে থাকবে। তোমার মতো মেয়ের ছায়া পড়লে না জানি আমার মেয়েটা খারাপ হয়ে যাবে। ওই ফুপু আম্মা, আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি যে সারাবেলা আপনি আমার পিছনে লেগেই থাকেন? কোন কালের শত্রুতা আমার সাথে আপনার? আল্লাহ আমাকে এই মহিলা ছেলের বউ ভাগ্যিস করোনাই, না হলে তো বাসর ঘরে গলায় দড়ি দিতে হতো। বাই দ্য ওয়ে, আপনার কোনো পোলা আছে নাকি খালি একটা মেয়ে? ফুপুর ছেলে আছে, সে বাহিরে থাকে, দেশে আসে না। আর তুমি নিচে থাকা মানে বিশ্বযুদ্ধ।